আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আমরা একটি লোডকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চালানোর পর তাকে কিছুক্ষণ বন্ধ রেখে অপর একটি লোডকে চালাবো এবং সেই লোডটি কিছু সময় বন্ধ থেকে আবার পূর্বের লোডটি ব্যবহার হবে আপনারা অনেক সময় দেখে থাকবেন আমাদের অনেক ফ্যাক্টরি আছে যেগুলোতে চব্বিশ ঘন্টাই আমাদের প্রোডাকশন চালু রাখতে হয় সেক্ষেত্রে আমরা যে লোডগুলোকে ব্যবহার করি সেই লোডগুলোকে আমরা অল্টারনেট করে ব্যবহার করি কারণ একটি লোড চব্বিশ ঘন্টা যখন চলে তখন সেই লোডটি অনেক হিট হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা যেটি করে থাকি যে একটি লোড এক কিছুক্ষণ চলার পরে এক বারো ঘণ্টা চলার পরে সেই লোডটি বন্ধ থাকবে বারো ঘন্টা এবং অপর লোডটি বারো ঘন্টা চলবে তো এটা হচ্ছে আমরা অটোমেটিক করে দেখাবো যে কিভাবে এই লোডটি একটি লোড বারো ঘন্টা চলার পরে সেই লোডটি অফ থাকবে এবং আরেকটি লোড চলবে এবং সেই লোডটি বারো ঘন্টা চলার পরে আবার পূর্বের লোডটি অটোমেটিক্যালি আবার বারো ঘন্টা চলবে তো জাস্ট আমি এখানে একটি দুইটি বাল্বের মাধ্যমে এই ভিডিওটি এক্সপ্লেন করব তো আমাদের ড্রয়িংটি মোটামুটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে তো ড্রয়িংটি সম্পূর্ণ হয়ে গেলে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে আসলে এখানে এই কন্ট্রোলিংটি কীভাবে কাজ করছে তো আমাদের ড্রয়িংটি সম্পন্ন হোক ড্রয়িংটি সম্পন্ন হলে আমরা এক্সপ্লেনেশন শুরু করব ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের ড্রয়িংটি মোটামুটি সম্পন্ন হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে আমাদের এই ফাংশনটি এই কন্ট্রোলিংটি কিভাবে কাজ করে তো দেখুন আমরা এখানে মোট দুইটি টাইমার ও দুইটি লোড ব্যবহার করছি আমরা লোড হিসেবে জাস্ট এক্সাম্পল দেখেছি দুইটি বাল্বকে আপনারা যে কোনো ধরনের হ্যাভি লোড ব্যবহার করে এখানে এইটা কন্ট্রোলিংয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবেন তো দেখুন আমরা প্রথমে যে টাইমারটি নিয়েছি এই টাইমারের আমরা এক নম্বর পিনে সরাসরি একটি ফেসকে সাপ্লাই দিয়েছি এবং এক নম্বর হতে চার নম্বরের মাধ্যমে আমরা দুই নাম্বার যে টাইমার আছে এই দুই নাম্বার টাইমারের দুই নম্বর পিনে এবং এক নম্বর পিনে সাপ্লাই দিয়েছি এবং সাত নম্বর পিনে নিউটল সাপ্লাই দিয়েছি এবং এক নম্বর পিনেও আমরা একটা নিউটল সাপ্লাই প্রথমে দিয়েছি তো দেখুন কিভাবে কাজ করতেছে যখন আমরা এই সাপ্লাইটা এক নম্বর পিনে দিলাম তখন এক নম্বর পিনের সাথে চার নম্বর যে পিন এটা এনসি অবস্থায় থাকে এন মানে নর্মালি কানেক্ট অবস্থায় থাকে যেটাকে নর্মালি কানেক্ট ওকে নর্মালি ক্লোজ বলা হয় ক্লোজ মানে হচ্ছে একটা অপরটার সাথে ইন্টারনালি সম্পর্ক থাকে কানেক্ট হয়ে থাকে আর তিন নম্বর যেটা থাকে সেটার সাথে এনও অবস্থায় নর্মালি ওপেন অবস্থায় থাকে অর্থাৎ কোনো কানেকশন থাকে না একের সাপেক্ষে চার কানেক্ট থাকে এবং তিন কানেক্ট থাকে না তো যেহেতু নর্মাল অবস্থায় স্বাভাবিক অবস্থায় একের সাথে চার কানেক্ট থাকে সেহেতু আমি যদি একে সাপ্লাই দিই তাহলে আমার চার দিয়ে লাইনটি বের হবে তো যেহেতু আমি একে সাপ্লাই দিয়েছি সেহেতু আমার চার দিয়ে কিন্তু লাইনটি বের হচ্ছে দেখুন এই চার দিয়ে বের হয়ে আমার যে দুই নম্বর যে টাইমারটা আছে এই দুই নাম্বার টাইমারের কিন্তু লাইনটি চলে আসলো লাইনটি এসে কোথায় কোথায় গেল লাইনটি এসে এক আমার দুই নম্বর পিন এবং আমার যে এক নম্বর পিন এই এক নম্বর পিনে প্রবেশ করেছি দুই নম্বর পিনে কেন প্রবেশ করেছি কারণ দুই নম্বর পিনে প্রবেশ করেছি আমার টাইমারটিকে অ্যাক্টিভ করার জন্য এবং এক নম্বর পিনে আমার একটি ফেস দরকার আমার প্রথম লোডটিকে চালু করার জন্য তো আমি আবার এক নম্বর পিনে এখান থেকেই এই সোর্সটিকে শর্ট করলাম এবং এক থেকে আমি চারের মাধ্যমে প্রথম লোডে ফেস সাপ্লাই দিলাম এবং প্রথম লোডে নিউট্রল একটি পূর্বেই আমি সাপ্লাই দিয়ে রেখেছি সুতরাং যখন আমি সাপ্লাইটা দিলাম তখন স্বাভাবিক অবস্থায় আমার কিন্তু টাইমারের মধ্য দিয়ে আমার এই লোডটি চলা শুরু হলো এই লোডটি কতক্ষণ চলবে যতক্ষণ না আমার এই যে টাইমারটি আছে এই টাইমারটি এই টাইমারটি কাউন্ট শেষ করবে অর্থাৎ আমার টাইমারে যখন সাত এবং দুইয়ে আমি সাপ্লাই দিচ্ছি কয়লা সাপ্লাই দিচ্ছি তখনই কিন্তু এটা টাইমার কাউন্টিং শুরু করতেছে এখন কত সময় ধরে এটা টাইমিং কাউন্ট করবে সেটা আপনি সেট করবেন ধরে নিলাম আমি এটা এক মিনিট চলবে তারপরে এটা বন্ধ হয়ে যাবে তারপরে এই লোডটা চলবে তো আমি যেহেতু এখানে এক মিনিট টাইম সেট করেছি সুতরাং এক মিনিট পর্যন্ত এক থেকে চাইরে সাপ্লাই থাকবে আর এক মিনিট পরে সেই সাপ্লাইটি তিনে চলে আসবে ওকে যেহেতু এবং ধরে নিলাম আমার টাইমারের কাউন্ট এক মিনিট শেষ হয়ে গেল তাহলে এক থেকে তখন কি করবে তিনে সাপ্লাই চলে আসবে কারণ এই এক এক আর তিন স্বাভাবিক অবস্থায় এনও ছিল এবং টাইমারটা যখন শেষ হয়ে গেল। তখন এক আর তিন এনসি হয়ে যায় এই জন্য আমার এক থেকে তিন হয়ে তখন আমার এই যে দুই নম্বর লোডটা সচল থাকবে ঠিক আছে এবং দেখুন আমি এখানে যেটা করেছি এখানে একটু ভুল হয়েছে এই কানেকশনটা হবে এটার সাথে এই সাপ্লাইটা হবে এটার সাথে ঠিক আছে তো এখন যখন আমার তিন নম্বর পিন থেকে যখন আমার লাইনটি যাচ্ছে অর্থাৎ এই টাইমারে কাউন্ট শেষ হয়ে গেছে তখন কিন্তু আমার তিন নম্বর পিন দিয়ে সাপ্লাই যাচ্ছে এবং আমার দ্বিতীয় লোডটি চলতেছে কখন যখন আমার এই দ্বিতীয় টাইমারে টাইম কাউন্ট শেষ হয়ে গেছে তখন আমার তিন নম্বর পিন দিয়ে সাপ্লাই যাচ্ছে আমার দুই নম্বরে যখন দুই নম্বরে দুই নম্বর লোডে সাপ্লাই চলে আসলো লোড চলতেছে তখন তো আমার দেখুন এই জায়গা থেকে আমি কি করছি আমার প্রথম যে টাইমার প্রথম টাইমারে আমি দুই নম্বরে একটি ফেস সাপ্লাই দিয়েছি এবং নিউট্রাল দেওয়া রয়েছে তো এইখানে যখন আমার নিউটল লাইনটা দিয়ে ফেসটা যখন আসলো তখন কিন্তু আমার এই টাইমার কাউন্ট শুরু করলো এবং এই টাইমারে যদি আমি এক মিনিট দিয়ে থাকি তাহলে আবার এই টাইমারটা তখন কাউন্টিং শুরু করবে কাউন্টিং শুরু করার পর এই একের সাথে কি অবস্থায় আসছিল এনসি এবং যখন আমরা এই দুইয়ে ফেস সাপ্লাই পেয়ে গেল তখন কাউন্ট শুরু করলো এবং কাউন্ট শেষে তখন কি করবে লাইনটা এক থেকে তিনের মধ্যে কানেক্ট হয়ে যাবে আর তিনের সাথে যে তার কোনো সম্পর্ক নেই তখন কিন্তু এখানে লাইনটা এই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে গেলো মানে এইখানেও কিন্তু আর লাইন আসতেছে না আর এখানে লাইন না আসলে তাহলে আমার কী হবে আবার এই লাইনটি পূর্বের মতো আচরণ করবে আবার শুরু থেকে পুরো ফাংশনটি আবার চালু হবে অর্থাৎ এইভাবেই কিন্তু প্রক্রিয়াটা চলতে থাকবে এই টাইমারটা প্রথম লোডটিকে চলতে দিবে এই লোডটা যখন টাইমারটা যখন কাউন্ট শেষ হয়ে গেল তখন এই লোডটা বন্ধ হয়ে যাবে এই লোডটা যখন বন্ধ হয়ে যাবে তখন আমাদের দ্বিতীয় লোডটি চলবে এবং দ্বিতীয় লোডটি কতক্ষণ চলবে যতক্ষণ এই টাইমারে আমাদের কাউন্টিং দেওয়া থাকবে তো আমি আশা করতেছি যে আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি এর আপনার কমেন্টের সাপেক্ষে নতুন করে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি কোনো সাবিস্টেশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা কোনো কাজ থাকে বা আপনাদের সাপ্লাইয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ